হ্যালো আমার ছোট্ট বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের কাছে চলে এসেছি নতুন মজার বাংলা ছড়া নিয়ে। আমার ছোট্ট বন্ধুরা সবাই বাংলা ছড়া খুব পছন্দ করে, তাই না? তাই তো আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন মজার বাংলা ছড়া। আজকে আমরা যে ছড়াটা শিখব তার নাম নটন নটন পায়রা গুলি। তো বন্ধুরা, আজকে আমরা এই কবিতাটা তো নিশ্চয়ই শিখব। তার আগে কবিতাটির প্রতিটি লাইনের মানে আমরা অ্যাকশনের সঙ্গে বুঝে নেব, আর সুরের মাধ্যমে কবিতাটিকে শিখব আবার আমাদের পরের ক্লাসে। তো চলো বন্ধুরা, সবাই আজকে আমাকে ভালো করে লক্ষ্য করো এবং নিজেরা করার চেষ্টা করো, কেমন? তাহলে চলো শুরু করা যাক নতুন মজার বাংলা ছড়া। নটন নটন পায়রা গুলি ঝটন বেঁধেছে, ও পাড়েতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। তো বন্ধুরা, তোমরা পায়রা সবাই নিশ্চয়ই দেখেছো, তাই না? পায়রা বিভিন্ন রঙের হয়, সাদা পায়রা, কালো পায়রা, এরকম বিভিন্ন রঙের পায়রা আমরা দেখতে পাই, তাই না? তো তোমরা কি জানো বন্ধুরা পায়রাকে কি বলে? হ্যাঁ, পায়রাকে বলে শান্তির প্রতীক। পায়রাকে বলা হয় শান্তির প্রতীক, আর ইংলিশে বলে সিম্বল অফ পিস। হ্যাঁ বন্ধুরা, ইংলিশে বলে সিম্বল অফ পিস। তো চলো আমরা লাইনটা আবার করে নিই। নটন নটন পায়রা গুলি ঝটন বেঁধেছে, ও পাড়েতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। নাইতে নামা মানে স্নান করতে যাওয়া। হ্যাঁ বন্ধুরা, নাওয়া মানে স্নান করা। তো আবার আমরা লাইন দুটো বলি। নটন নটন পায়রা গুলি ঝটন বেঁধেছে, ও পাড়েতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো রুই কাতলা হলো মাছেদের নাম, তাই না? হ্যাঁ বন্ধুরা, রুই কাতলা হলো মাছেদের নাম। তো বলো তো, মাছ কোথায় থাকে? হ্যাঁ, ঠিক বলেছো, মাছ জলে থাকে। কোথায় থাকে বন্ধুরা মাছ? মাছ জলে থাকে। আবার লাইন দুটো আমার সাথে বলো। দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে? দাদা দেখেছে। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। তো বন্ধুরা, এটাকে কি বলে বলো তো? ঠিক বলেছো, এটা হলো কলম। এটা হলো কলম। কলম দিয়ে আমরা কি করি বলো তো? হ্যাঁ, কলম দিয়ে আমরা লিখি, কিন্তু আমরা তো খুব ছোট এখন, তাই তো কলম দিয়ে আমরা লিখি না, আমরা এখন পেন্সিল দিয়ে লিখি, তাই না? বড় হলে আমরা নিশ্চয়ই কলম দিয়ে লিখব। ইংলিশে এটাকে বলে পেন, আর বাংলায় কি বলে? কলম। তো চলো আমরা আবার বলি। দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে? দাদা দেখেছে। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। উহ, বড্ড লেগেছে। তো বন্ধুরা, তোমরা কি কাউকে কিছু ছুঁড়ে মারো? মারো না তো? হ্যাঁ, আমার বন্ধুরা তো খুব ভালো, কোনো দিন কাউকে কিছু ছুঁড়ে মারতে নেই, তাহলে তো খুব ব্যথা লাগে, তাই না? কেমন? চলো আমরা আবার করে নিই আজকের ছড়াটা প্রথম থেকে। নটন নটন পায়রা গুলি ছটন বেঁধেছে, ও পাড়েতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে? দাদা দেখেছে। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। উহ, বড্ড লেগেছে। উহ, বড্ড লেগেছে। তো কেমন লাগলো তোমাদের ছড়াটা? নিশ্চয়ই খুব ভালো লেগেছে, তাই না? তোমরা সবাই বাড়িতে এই ছড়াটা আবার অভ্যেস করবে বলার, কেমন? তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আবার আমাদের দেখা হবে নতুনভাবে। থ্যাংক ইউ, বাই বাই।